মাধ্যমে আগামী দিনে আমরা যাতে মানুষের সেবা করতে পারি, বিগত দিন থেকে তার তুলনায় আগামী দিনে আরো কাজগুলি সম্পন্ন করা যায়, সেটাই আপনারা সবাই যার যার একটা দায়িত্ব সেটা পালন করো। সেটা আমি কয়েকটি কথা বলে আমি এখানে শেষ করি। আমাদের অনেক সময়ে অনেকজন আমাদের ট্রান্সফারগুলির মেটা নিয়ে আছে, তো সেইগুলির মধ্যেও আমি বলতে চাই বারোটার সময় একটার সময় যখন অফিসে যায় কর্মচারীরা অফিসে নেই, আমাদের এই দপ্তর না অন্য দপ্তরের কথা বলছি আমি, একটা আমি দেখি যে খোয়াই তোলা শিকর বসে তখন যায় একটা পিডব্লিউডি ডিভিশন অফিসে যায়, ওইখানে 19 জন কর্মচারী আছে, তার মধ্যে মাত্র 6 জন উপস্থিত, বাকি 13 জন কোথায় বলল, 3-4 জন ফিল্ডে ভিজিটে গেছে, বাকিরা সব আচ্ছা। আমরা তো সেই রকম ভাবে আমরা মানুষের কাছে আমাদের রাজ্য সরকার কেন্দ্র সরকারের যতগুলি স্কিম আছে সেটাকে সঠিক সুখে বসে বসে যদি সঠিক ডাটাগুলি সঠিক কাগজপত্রগুলি যদি আমরা জনগণের হয়ে যদি সরকারের প্রতি সরকারকে সহযোগিতা দিয়ে যদি অফিসে আমরা সঠিক সময়ে যদি আমরা কাজ না করি তাহলে সেই স্কিমগুলি কীভাবে লাগু হবে। তার কারণে কোনো সময়ে আমরা বলতে হয়, তার কারণে আমরা কোনো সময়ে 10 জনের কারণে 20 জন কথা শুনতে হয়, ঠিক না? এরা তো সেম না, সমান না। আজকে এই সভাতে যারা উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে সবাই খারাপ সেটা না, কিন্তু আমাদের মধ্যে 5 জন যদি খারাপ হয়ে থাকে ওই 5 জনের কারণে বাকিরা কথা শুনতে হয়। তা আপনারা এটা ভেরিফাই করো যে আমাদের মধ্যে 5 জন কে, বা আমাদের মধ্যে কে অফিসে ডিস্টার্বিং করে, কে সঠিক সময়ে অফিসে আসছে না, কে সঠিকভাবে দায়িত্ব পালন করছে না, সেটা আমাদের নজরে আনা আপনারও কাজ আছে কর্তব্য আছে। বেতন তো সবার অ্যাকাউন্টে চলে যায়, ঠিক না? আপনি বেশি কাজ করছেন বা আপনার দল অফিসে আসছে না, উনি সঠিকভাবে রিপোর্ট করছে না, অ্যাটেন্ডেন্স মেনটেন্স করছে না, তারপরেও ওনার অ্যাকাউন্টে তো আপনার মতনই চলে যাবে স্যালারি। আপনি অফিসে বসে বসে আপনি বেশি কাজ করতে হবে, বাকিরা যারা অফিসে আসছে না তারা কাজ করবে না, কিন্তু তারপরে বেতন তো ওনার অ্যাকাউন্টে চলে যাচ্ছে। যার যার দায়িত্ব যার যার রেসপন্সিবিলিটি সেটা পালন করা আমাদের কর্তব্য, ঠিক না? এক দুজন এক্সকিউজ হতে পারে, এক দুজন ঠিক আছে অসুবিধা হতে পারে, অফিসে যাবে না, সঠিকভাবে কাজ করবে না, তাদের সরকার কোনোদিনও সম্ভব না, রাজ্যটাকে সাজানো এবং রাজ্যের মানুষকে সার্ভিস দেওয়া কোনোদিনই সম্ভব না। আপনার নেতা মন্ত্রী এমএলএরা যতই চিরাচিরি করুক না, যদি আপনারা যদি সঠিকভাবে